হাই ভিভার্স ওয়েলকাম টু হোম লাইন অনলাইন কাসরুপ ইউটিউব চ্যানেল আবারও সবাইকে হোম অক অনলাইন কাসরুপ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তা আমরা গতকালকে দেখেছিলাম ওয়ান থ্রি ফোর সবার কোশ্চেন আমরা টুয়ের কোশ্চেনটা সম্পূর্ণ আমার কাছে ছিল না বলে আমি কালকে দেখাতে পারিনি তো আজকে আমি দেখাবো কথা দিয়েছিলাম তো এখন আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে দু হাজার বাইশ সুতিওয়ান চক্রে যে কোশ্চেনটা পড়েছে অর্থাৎ সুতিওয়ান চক্রে যে কোশ্চেনের ওপর পরীক্ষা হয়েছে সেইটা আমরা এখন দেখবো তো দেখো এখানে সুতীন চক্রে টোটাল সময় কুড়ি মিনিট দশ নম্বর সব সার্কেলেই প্রায় দশ নম্বরে পরীক্ষা হবে এবং কুড়ি মিনিট সময় থাকবে এখানে নিজের নাম লিখতে হবে এখানে রোল নাম্বার লিখতে হবে আর এখানে কিন্তু বিদ্যালয়ের নাম লিখতে হবে তো আমরা সংযোগ স্থাপনের সক্ষমতার কোশ্চেনটা দেখি এক নম্বরে দেওয়া আছে দুটি বর্ণ যুক্ত হয়ে ব্যঞ্জন গঠন করো মানে এই দুটো যুক্ত হয়ে কেমন চেহারা হবে তো ধরুন সঙ্গে ত যদি যুক্ত হয় তো স থাকবে আর তার নিচে ত হবে এই রকম হবে হ্যাঁ এরকম একটা শব্দ হচ্ছে বস্তা আস্ত বয়ে দয়ে কেমন হয় দেখো বয়ে দয়ে ব দ এখানে হয় র হর সঙ্গে র যদি হয় তাহলে হয়ে র ফলা হয়ে যায় হ্যাঁ আর কয়ে তয়ে ক এর সঙ্গে ত তো এইভাবে তোমাদের উত্তর করতে হবে দু নম্বর আছে চারটে করলে হাফ নম্বর করে পা প্রত্যেকটাই এবার দু নম্বর এটা দেখো কী পড়েছিলো দু নম্বরে পড়েছে দেখো একই অর্থের একই অর্থের শব্দ দুটিকে যোগ করো তো কন্যা মানে মেয়ে আঙ্গিনা মানে উঠোন স্কুল মানে বিদ্যালয় রবি মানে সূর্য এইভাবে মিলিয়ে দিতে হবে তারপরে দেখো ফাঁকা ঘর পূরণ করো এখানে কী হবে অনন্ত অবশিধা অ ন দন্তান্ন দন্তান্ন অনন্ত আর বসন্তও লিখতে পারো ব দন্ত দন্তান্ন বসন্ত ঠিক আছে হেমন্ত বসন্ত লিখলেও হবে তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখতে পারো এখানে যদি হেমন্ত আর বসন্ত লিখো তাও হবে এখানে হেমন্ত বসন্ত লিখলেও হতো অসুবিধা ছিল না কিছু হ্যাঁ তাহলে তাহলে চলো দেখি দু নম্বর পৃষ্ঠাটায় কি আছে সংযোগ স্থাপনে দু নম্বর পৃষ্ঠায় দেখো বানান করে সংখ্যাগুলো লিখতে আছে লিখতে দিয়েছে হ্যাঁ এখানে দেখো কি দিয়েছে এখানে দিয়েছে তোমার দশ বানান করে লিখতে হবে দশ লিখে দিয়েছে এখানে কুড়ি লিখতে হবে তো কয়সু ডাম তো আমি সবগুলো উত্তর করে দেবো না এটা কী হবে তোমরা লিখবে পঁচিশ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত দুইয়ের স্থান এখানে একক আর এখানে দশক কোনটা একক পাঁচটা দশক মানে দুই গুণিত দশ দুই গুণিত দশ করলে মানে কুড়ি এ স্থানীয় মান এর স্থানীয় মান কুড়ি এবার দেখো তো কী দিয়েছে এখানে নামগুলো লিখতে হবে বডি পার্টের নাম এটা হেডও লিখতে পারো হেয়ারও লিখতে পারো কোনটা লিখবো এটা হেয়ার লিখে দাও এইচ এ আয়ার হেয়ার হেয়ার মানে চুল এটা মাউথ এম ও ইউ টি এইচ এটা কি হ্যান্ড আর লেগটা দেখো করাই আছে হ্যাঁ তোমরা এগুলো জানো এগুলো পারবে খুব সহজ কোশ্চেন এবার আমরা দেখব সমন্বয় সাধনের সক্ষমতা একই সেম থাকছে কোশ্চেন কুড়ি নম্বর কুড়ি মিনিট দশ নম্বর নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে আর এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে ঠিক আছে এবার দেখো এখানে এটাকে এবার ভাঙতে হবে এতক্ষণ আমরা যুক্ত বর্ণকে যোগ করলাম এবার ভাঙব ভাঙলে কি হবে এখানে এটাকে ভাঙলে আমরা কী পাবো ল পাবো ল যেহেতু উপরে আছে আর নিচে প আছে প পাবো ল আর প পাবো ঠিক আছে দ আর ব পাবো ঠিক আছে আগে কিন্তু আমরা করেছিলাম ব আর দ এর ফলা মানে প আর র আচ্ছা তোমরা মনে রাখো র আর প কি হয় এটা দেখো ইঁয় আর গ বুঝতে পারছো এইভাবে উত্তরগুলো করতে হবে বিবরীত শব্দ অন্ধকার অন্ধকার থেকে কি হবে আলো আমার আলো বলবো না উত্তর কম কমের কি হবে কম থেকে হ্যাঁ তোমরা করবে এখানে দেখো এটা এটা এ আর অ্যান বসাতে হবে ভাওয়েল থাকলে এ বসবে সরি ভাওয়াল থাকলে অ্যান বসবে আর কনসোন্যান থাকলে এ বসবে তাহলে এটা কি কনসোন্যান্ট এইচটা কি কনসোন্যান্ট না ভাওয়েল কনসন্যান তাহলে এখানে কী বসবে এ বসবে এটা কি ভাওয়েল তাহলে কি বসবে অ্যান বসবে এটা কি এটা হচ্ছে ভাওয়েল তাহলে কি বসবে এখানে অ্যান বসবে এটা কি এ বসবে তোমরা বুঝতে পারছো নিশ্চয় হুম তোমরা বুঝতে পারছো কি এখানে এ বসবে আর যে শব্দগুলোর উচ্চারণ ভাওয়েলের মতো কিন্তু ভাওয়েল না সেগুলো তো কিন্তু অ্যানই বসবে যেমন হোটেল কথাটা যদি আমরা ভাবি এই ও টি এল হোটেল উচ্চারণ হয় ওটেল তাহলে এখানে অ্যান বসে কিন্তু হোটেলের আগে কি বসে অ্যান বসে মনে রেখো আচ্ছা দেখো তারপর ঋতুর সঙ্গে মেলাতে হবে কোনটা ঋতু হেমন্তটা ঋতু হেমন্তটা সরি এখানে মিশে গেল কোথায় এইটা হবে ঋতুর সঙ্গে হবে হেমন্ত মাসের সঙ্গে হবে বৈশাখ রঙের সঙ্গে হবে নীল ফুলের সঙ্গে হবে চন্দ্রমল্লিকা এবার দেখো তো পুরক সংখ্যা এবার করতে হবে পুরক পুরণ বাচক সংখ্যা যেমন এক থাকলে প্রথম তাহলে দুই দুই অন্তস্থ দ্বিতীয় হয়ে গেল পঞ্চম পাঁচ ম পুরক পুরন বাচক সংখ্যা বুঝতে পেরেছ কী হবে চলো এবার দেখি এবার এটা কি হবে আন্ডারলাইন দ্য প্রপার বা কারেক্ট অল্টারনেটিভ তো কারেক্ট অল্টারনেটিভে আমরা কি করতে হবে এখানে দাগ দিতে হবে এখানে কোনটায় দাগ হবে দেখো তো আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ এখানে ওয়ান ক্যাট ওয়ান থাকলে কি ক্যাটস হয় না একের বেশি হলে ক্যাটস হতো তাহলে এখানে ক্যাট হবে এইট পেনসিল এখানে পেনসিলস হবে না পেন্সিল হবে পেনসিলস হবে একের বেশি আছে তাই এস যোগ হবে বাদল দিনে গল্পে মিনা আর বিনার মধ্যে কে বলো তোমরা এটা নিজে থেকে ভালো করে উত্তরগুলো করে নেবে পড়ে আর যদি উত্তর পেতে হয় তাহলে আমার চ্যানেলে গিয়ে ক্লাস টু এক্সাম অল অল অ্যান্সার দেখে নেবে তাহলে কিন্তু তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে কে বলো মিনার বিনার মধ্যে কে বলো এটা কিন্তু একটু পড়ে তোমাদের জানতেই হবে না হলে কিন্তু হবে না সব বলে দিলে হবে না হার্ড কবিতায় কে গান শুনিয়ে ভিক্ষা করে এটাও জানতে হবে চলো আমরা দেখি সমস্যা সমাধানে সক্ষমতা দেখি তোমরা কেমন সমস্যা সমাধান করতে পারো দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি তাই না লাস্ট মান্থ অফ এ ইয়ার ডিসেম্বর দেয়ার ফাইভ সিক্স সেভেন সেন্স অর্গান আমাদের কটা অর্গান আছে পাঁচটা চক্ষুকর্ণ নাসিকা হত দেয়ার আর ফাইভ সিক্স সেভেন সিজন ইন বেঙ্গল সিক্স সিজন হ্যাঁ ছটা আছে গ্রীষ্মবর্ষ শরৎেমন্ত শীত বসন্ত এবার দেখো সার্কেল দাও ভাবেল ভাবেল কোনটা কোনটা সেটাকে গোল করে ঘিরে দাও বুঝতে পারছো তারপরে দেখো তো এটা সাজালে কি হবে এটা আমি বলে দেবো না তোমাদের নিজেকেই করতে হবে এইটা হ্যাঁ সাজিয়ে নিয়ে এরকম করতে হবে বড়ো থেকে ছোটো কোনটা থেকে বড়ো সেটা আগে হবে বড় থেকে ছোট হিসেবে সাজাও কোনটা বড় সব থেকে সব থেকে বড়ো তাহলে এইটাকে ফার্স্টে লিখতে হবে তার থেকে একটু ছোট এইটা তাহলে ছিচল্লিশটা তারপরে ঘরে লিখতে হবে তার থেকে বত্রিশ তিন দশ দুই বত্রিশ তারপরে তেইশ এইভাবে করতে হবে হ্যাঁ তারপরে দেখো তো তোমার কাছে পঁচিশটি পেন্সিল রঙ পেন্সিল ছিল দাদা আরও বারোটি দিল তাহলে পঁচিশ ছিল আর বারো দিলো এটা কি করতে হবে বিয়োগ করতে হবে যোগ করতে হবে তাহলে তোমার কাছে কতগুলো পেন্সিল হলে যোগ করলে পেয়ে যাবে সাজিয়ে বাক্য লেখো দেশের ভারত নাম আমাদের তাহলে এখানে কী লিখতে হবে আমাদের আমাদের দেশের নাম ভারত বর্ষ দিলে ভালো হতো হ্যাঁ আমাদের দেশের নাম ভারতবর্ষ কথাটা খুব মানাতো ভারত দিয়েছে ভারতই লিখতে হবে কোনো উপায় নেই তারপরে দেখো তো স্থানীয় মানে বিস্তার করো স্থানীয় মান মানে এটাকে ভাগ করতে হবে কি করে করব এখানে দশ দশ আর আট এখানে পঞ্চান্ন মানে পাঁচটা দশ আর একটা পাঁচ এইরকমভাবে স্থানীয় মানে বিস্তার চলো শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা দেখো কোশ্চেনগুলো দেখে না ফটাফট আমাদের জাতীয় পতাকায় যে রঙগুলি থাক থাকে সেগুলো কি কি আমাদের জাতীয় পতাকায় সাদা রঙ থাকে গেরুয়া থাকে আর সবুজ থাকে ঠিক আছে এবার ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও তাহলে সমন্বয় সাধনে চক্ষু এখানে দেখো দাঁত দাঁতের সঙ্গে কি ব্রাশ মিলে যাও চোখের সঙ্গে চশমা লাগে নখে কি লাগে নখে 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 নেল কাটার আর চুলে চিরুনি এই তো পারছো তোমরা উত্তর কিন্তু সব বলে দেব না আডাকা খাবার খাওয়া ভালো না খারাপ যে যেটি ঠিক তার পাশে টিক দাও আর যেটি ভুল সেটা কাটা দাও আদা কা খাওয়া খারাপ কাটা দিয়ে দেবো হাত চাবান দিয়ে ধুয়ে খাওয়া ঠিক খালি পায়ে চলাফেরা করা ভুল নিয়মিত ব্যায়াম করা এটা ঠিক তাহলে হয়ে গেল আমাদের এবার একটা ছবি দিয়েছে ছবিটায় রঙ করো সুন্দর করে তোমরা রঙ করবে আমি একটু চেষ্টা করছি আমি পুরো রঙ করতে করতে গেলে অনেক সময় লেগে যাবে তোমরা একটু সুন্দর করে ভালো করে বিউটিফুল বানাবে এটাকে হ্যাঁ যে কালারটা তোমাদের পছন্দ হয় সেই কালার দিয়ে বানাবে ঝটপট করে হুম তাহলে দেখতে এটা সুন্দর লাগবে যত ভালো রঙ করবে তত ভালো নাম্বার এখানে পাঁচ নম্বর আছে কিন্তু মাথায় রেখো পাঁচটা নম্বর কিন্তু অত সহজ না হ্যাঁ আর দাগের বাইরে যেন রঙ না যায় আমার কাছে যাচ্ছে আমি কম্পিউটারে করছি তো হাতটা কম্পিউটার তো আর হাতের মতো হবে না হ্যাঁ এইভাবে তোমরা কিন্তু সুন্দর করে সমস্ত প্রশ্নের উত্তর করে নেবে এটা আমাদের কিসের বলো তো এটা স্কুল ড্রেস এটা আমাদের স্কুল ড্রেস তাই না মনে হচ্ছে না হুম তো এইভাবে আমরা স্কুল ড্রেসটাকে সুন্দর করে রঙে নিয়ে আমরা পুরো পাঁচ নম্বর কিন্তু এখান থেকে তুলে নিতে পারবো তো কেমন লাগছে পড়াশোনা করতে বলো যদি ভালো লাগে তাহলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতে হবে আর আমার এই এত খাটনি এই যে ফ্যান সব বন্ধ করে আমরা এই যে কষ্ট গরমের মধ্যে পচে তোমাদের জন্য ভিডিও আছি এই জন্য একটা কি লাইক পাবো না আমরা কি লাইক পাবো না বলো তাহলে একটা লাইক করে দাও আর তোমার যত সহপাঠী আছে সবাই মিলে আমরা শিখবো এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য তাহলে আমাদের এই লক্ষ্য যদি থাকে তাহলে তাদেরকে আমরা কি করব জানাবো না তাদেরকে আমরা কিন্তু অবশ্যই জানাবো ঠিক আছে তাদেরকে আমরা জানিয়ে দেবো যে এখানে এই চ্যানেলের মাধ্যমে পড়াশোনা হয় তোমাদের যদি ভালো লাগে তাহলে বলবে ভালোভাবে হয় আর না হলে আমরা কিন্তু রোজ প্রতিটা পেজের পড়া করি আজকেও করেছি সব দিন আমরা কিন্তু প্রতিটা পেজের পড়া করে কমপ্লিট করি হ্যাঁ তোমাদের যে পেজটার পড়া অসুবিধা সেটা তো পাবেই যে পেজটা সহজ আছে সেটাও কিন্তু আমি রেগুলার বেসিসে পড়াগুলো করে দিই আর চ্যানেলে অনেক ভিডিও আছে পাঁচশোর ওপরে ভিডিও আছে তোমরা ভিডিওগুলো দেখো সবগুলোই পড়াশোনা রিলেটেড অন্য কিছু নেই ঠিক আছে পড়াশোনাগুলো করলে কি হয় সব পড়াশোনায় কিন্তু সব লেভেলে কাজে লাগে লাগে না তো আমি এইভাবে রঙ করে নিলাম তোমরা আরও ভালো করে সুন্দর করে বর্ডারগুলো ভালো করে দিয়ে আরও ভালো বিউটিফুল করে নিতে পারো এটাকে তাহলে দেখতে খুব ভালো লাগবে ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি হ্যাঁ আমরা এই পর্যন্তই করলাম সবাই খুব ভালো দেখো সুস্থভাবে পরীক্ষা দিও আমাদের এখানে পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরাও দেখবে তোমাদের পরীক্ষা টুপ করে শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই বাই বাই